নমস্কার তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা সতেরোই জুন সকালবেলাটা কিন্তু খুব ভালো কাটছে না তার কারণ সকাল নটার আগেই শিলিগুড়ি থেকে কলকাতামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে পিছন থেকে এসে একটা মালগাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটে কামরা ক্ষতিগ্রস্ত হয় এই প্রতিবেদন যখন করছি তখন সাড়ে বারোটা বাজে এখনো পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তিরিশ জনের বেশি আহত আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সাংসদ রাজু বিস্তা বলেছেন যে ত্রুটি ছিল অবশ্যই ত্রুটি ছিল আমার মনে হয় যে সিগনালিং ব্যবস্থার ত্রুটি ছিল বহু জায়গায় রেলের সিগনালিং ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে না তা সেই আধুনিকীকরণ করাটা তো খুব জরুরি আপনি বন্দে ভারত চালান আপনি বুলেট ট্রেন চালান সবই চালান কিন্তু লাইনের মেরামত সিগনালিং ব্যবস্থার আধুনিকীকরণের উপর কিন্তু জোর দেওয়া উচিত বছরখানেক আগেই আপনাদের মনে আছে উড়িষ্যায় কি বিভৎস রেল দুর্ঘটনায় কত মানুষের প্রাণ গিয়েছিল আবার পুনরাবৃত্তি রেলমন্ত্রী এশনি বৈষ্ণ চলে আসবেন ঘটনাস্থলে তিনি নিজে একজন প্রযুক্তিবিদ কিন্তু মোদ্দা ব্যাপার হলো যে সিগনালিং ব্যবস্থার আধুনিকীকরণের ভীষণ দরকার এবং লাইন সংস্কার দরকার অনেক লাইন এমন আছে যার ধারণ ক্ষমতা বন্দে ভারত এক্সপ্রেসের নয় মানে বন্দে ভারত এক্সপ্রেস সেই লাইনে চলতে পারে না আমরা বুলেট ট্রেনের স্বপ্ন ফিরি করছি কিন্তু রুডিমেন্টারি ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি ডেভেলপ না করা হয় যদি আপগ্রেড না করা হয় তাহলে এই ধরনের রেল দুর্ঘটনাকে আদৌ এড়ানো সম্ভব আমার একদম আমি লেম্যান হিসাবে আপনাদের এই কথাগুলো বলতে পারি কারণ আমি তো আর বিশেষজ্ঞ নয় অনেক বিশেষজ্ঞ চ্যানেলে চ্যানেলে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আমার শুধু মনে হয় যে এই দুটো বিষয় দেখুন তৃতীয় এনডিএ সরকারের সূচনা লগ্নটা কিন্তু ভালো যাচ্ছে না এখনো পর্যন্ত কাশ্মীরে বিশেষ করে জম্মুতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা অমরনাথ যাত্রা শুরু হবে তারপরে রেল দুর্ঘটনা ঘটলো এবং নিট নিয়ে যে কেলেঙ্কারি সামনে আসছে এর দায় কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি অস্বীকার করতে পারে না তাদেরকে কিন্তু ওয়েমার প্রকাশ করা উচিত এবং আমার মতে সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই তদন্ত হওয়া উচিত চব্বিশ লক্ষ ছেলেমে পরীক্ষা দিয়েছে তা ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধু মেডিকেলের নীতি কন্ডাক্ট করে না তারা যেই মেন্স করে যেই অ্যাডভান্স করে সব কিছুই কিন্তু তারা করে এখন বিভিন্ন রাজ্য দাবি করছে যে মেডিকেলের এন্ট্রান্সের পরীক্ষাটা তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক অতীতে যেমন ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল জয়েন্ট হতো তামিলনাড়ু তো দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাফাই দিচ্ছেন যে হয় হয়নি দুর্নীতি হয়নি আমার মতে শুকনো কথায় কিন্তু চিরে বুঝবে না চব্বিশ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সেটা কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই কে কোন রাজনৈতিক দলের সমর্থক আমার জানার দরকার নেই আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন সহনাগরিক হিসাবে মনে করি আপনাদেরও অনেক ছেলে মেয়ে নিট পরীক্ষায় বসেছে দুর্ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ক্যারিয়ারের প্রশ্ন সুপ্রিম কোর্ট নিযুক্ত সিট তৈরি করা উচিত এবং সুপ্রিম কোর্টের একেবারে ডাইরেক্ট তত্ত্বাবধানে এর তদন্ত হওয়া উচিত কারণ এই ধরনের প্রতিষ্ঠান ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো প্রতিষ্ঠান তাদের কিন্তু সিজারের পত্নীর মতো সব সন্দেহে রাওয়া উচিত কলনের দুর্বিপাকে ক্লিবের বিলাপ ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ বহুকাল আগে সমর্ষে নেই লাইন দুটো লিখেছে ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ এই প্রথম কথাটা মানে ইতিহাস ক্ষমাহীন এখন কেঁদে কি লাভ বামপন্থীদের ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ করে এই রাজ্যে বছর রাজ্য শাসন করার পর তারা রাজ্যপাঠ খুঁয়েছেন তৃণমূল কংগ্রেসের হাতে ১৬ সাল পর্যন্ত তাদের বিধানসভায় প্রতিনিধিত্ব ছিল উনিশের লোকসভার আগে পর্যন্ত লোকসভায় দুজন সাংসদ তাদের ছিল পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারপর শুধু শূন্য 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 এক ছাক ঝকঝকে ছেলে মেয়েকে বামেরা এবার নামিয়েছিল রাস্তায় তারা লড়েছেন কিন্তু মানুষের আশীর্বাদ পাননি জনবিন্যাসের সুবিধা নিতে মোহাম্মদ সালিম মুর্শিদাবাদ জেলায় চলে গেলেন লোকসভা নির্বাচনে লড়তে বিপুল ভোটে হারলেন বামপন্থীরা আশা করেছিলেন যে সুজন চক্রবর্তী দমদমে জিতবেন সৃজন যাদবপুরে নজর ফল করবে কিন্তু কোনোটাই হয়নি সাতাশ জন বাম প্রার্থীর জামানত পর্যাপ্ত হয়েছে এবং ভোটের ফলে নিরিখে তাদের প্রাপ্ত ভোটের শতাংশ দু হাজার যা ছিল তাই আছে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসানের পর বামপন্থীদের যে এই রাজ্যে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো কার্য তো অসম্ভব কেউ যদি ভাবেন সেটা দিবা স্বপ্ন হতে পারে সে তো আমার কিছু বলার নেই কিন্তু এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো তাদের কাছে অসম্ভব এটা আমার ধারণা অনেক বামপন্থীরা বুঝছেন হ্যাঁ তারা একটা আদর্শ নিয়ে হচ্ছে সেটা নিয়ে তাদের নিশ্চয় আত্মমন্থন করা উচিত আমি বললাম না চৌত্রিশ বছরের একটা রাজ্যপাট চলে যাওয়ার পর এত তাড়াতাড়ি বাংলায় আবার লাল ঝান্ডার পুনর আবির্ভাব হবে না বিচ্ছিন্ন মতো একটা দুটো পুরসভায় তারা উপস্থিতি জানান দিতে পারেন কিন্তু বাংলায় আবার লাল ঝান্ডার স্বর্ণযুগ এই মুহূর্তে ফেরা বা নিয়ার ফিউচারে ফেরার কোনো সম্ভাবনা আছে বলে আমার অন্তত মনে হয় না আপনারা জানি না আমার সঙ্গে সহমত হবেন কি করে এখন শূন্য হাতে ফিরি হে পথে পথে সুচিত্রা মিত্র গলায় রবীন্দ্রসঙ্গীত যারা শুনেছেন তারা বারবার করে শুনতে ইচ্ছা করে সেলিম সাহেব সুজন চক্রবর্তী এরাই গানটা শুনুন একটু এবং কোর্স দিকে নজর বিজেপিরও বিপর্যয় হয়েছে তিরিশ দূরের কথা তারা বারোটি আসনে এসে দাঁড়িয়েছে ছজন বিজয়ী সাংসদ হেরেছেন কিন্তু সান্ত্বনা পুরস্কারের মতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির যা প্রাপ্ত ভোট ছিল শতাংশের বিচারে সেই প্রাপ্ত ভোট বেড়েছে একশো একুশটা পুরসভার মধ্যে পুরসভায় তারা এগিয়ে কলকাতা পুরসভার একান্নটি ওয়ার্ডে তারা এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলার শুধুমাত্র পটাশপুর ছাড়া অন্যান্য সব কেন্দ্রে তারা জিতেছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সব কেন্দ্রে তারা জিতেছেন ইত্যাদি অনেকগুলো আছে নব্বইটা আসনে তারাই কি আছেন বঙ্গ বিজেপির নেতারা কাটা করছেন কেন পরাজয় হলো আমার মতে শীতাতাপ নিয়ন্ত্রিত দলীয় দপ্তরে বা পঞ্চতারকা হোটেলের ব্যাংকোয়েটে বসে কাটা ছাড়া করলে সেটা কতটা কাজে দেবে আমার মনে সন্দেহ আছে আমার মনে হয় যে বিজেপির পাঁচটা সাংগঠনিক জেলা আছে নবদ্বীপ সাংগঠনিক জেলা রাজবঙ্গ সাংগঠনিক জেলা উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা ইত্যাদি পাঁচটা সেখানে গিয়ে কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা সমাজে যাদের কথার মূল্য আছে তাদের সঙ্গে কথা বলে বিজেপির উচিত আত্মসমীক্ষা করা হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার তো গেম চেঞ্জার লক্ষ্মীর ভান্ডার গেম চেঞ্জার এটা বিজেপি এত লেটে বুঝছে কেন লক্ষীর কাউন্টার করার জন্য তাদের কি করা উচিত তারা ভাবুক শুভেন্দুবাবুরা বলছিলেন অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে দেওয়া হবে মাতৃশক্তিকে কিন্তু লোকসভা নির্বাচনে সেই আহ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচারটাকে খুব জোরালো ভাবে করতে পেরেছে বিজেপি বরঞ্চ অমিত শাহ একবার এসে বলে গেলেন যে লক্ষ্মীর ভান্ডারে তৃণমূল যা দেয় বিজেপি তার থেকে একশো টাকা বেশি দেবে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তাহলে এই যে তিন হাজার টাকা এটা কি শুভেন্দুবাবু দিলীপ গো সুকান্ত মজুমদারের মস্তিষ্ক প্রসূত এতে কি কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন আছে তাহলে অমিত বললেন কেন যে একশো টাকা বেশি দেবে বিষয়টার গুরুত্ব অনুধাবন করে শুভেন্দুবাবু বললেন যে প্রতিদিন একশো টাকা করে দেয়া হবে এটাই নাকি বলতে চেয়েছেন অমিত শাহ কিন্তু আমার মনে হয় যে অন্নপূর্ণা ভান্ডার বলে বিজেপি মাতৃশক্তিকে দেওয়ার পরিকল্পনা করছে একটা প্রকল্প নিয়ে আসতে চাইছে ক্ষমতায় আসলে তারা প্রথম ক্যাবিনেটে এর পুরো বিষয়টাকে রূপায়িত করবে সেই রকম জোরালো প্রচার হয়নি দুই বিজেপি কিন্তু সত্তরে পরীক্ষা দেয় পূর্ণ মান সত্তর তৃণমূল দেয় একশোর মধ্যে পরীক্ষা সংখ্যালঘুদের এফিউ টু বিজেপি কে ভোট দিতে পারে উত্তরবঙ্গে মুসলমান ভাই বোনের একটা বড় অংশ বাম কংগ্রেসকে দিয়েছে দক্ষিণবঙ্গে লকস্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল দিয়েছে তাই হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপিকে করতে হবে তারা চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট পায় সেটাকে আরো চার শতাংশ বাড়ালেই ক্রিটিক্যাল মাসটা আসবে সেই ক্রিটিক্যাল মাস দিয়ে তারা কিন্তু সরকার করতে পারবে অনেকে বলেন যে আসামেও তো পশ্চিমবঙ্গের মতো মুসলমান সম্প্রদায়ের মানুষের বা তাহলে আসামে বিজেপি কি করে যেতে আসামে দু তিনটে জেলার মধ্যে মুসলমান পপুলেশনের কনসেন্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলের মতো মানে প্যান ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে মুসলমান পপুলেশন নেই কিন্তু যেমন ধুবরি দুবরিতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ সেখানে কংগ্রেসের প্রার্থী প্রার্থীকে সাড়ে দশ লাখ ভোটে হারিয়েছে অর্থাৎ আসামে মুসলমান দিকে গেছে এআইউডিএফ এর পাশে যায়নি তো সেখানে মুসলমান কনসেন্ট্রেশন দু তিনটে জেলায় পশ্চিমবঙ্গের মত নয় তাই আসামে সঙ্গে পশ্চিমবঙ্গের চিত্রটাকে গুলিয়ে ফেলা যাবে না তিন প্রধানমন্ত্রী বোধহয় বাইশটা সভা বা শো মিলিয়ে করেছেন বলেছিলেন পশ্চিমবঙ্গ আশাতীত ফল করবে উড়িষ্যা করবে উড়িষ্যা করেছে উড়িষ্যায় বিজেপি দক্ষমতায় এসেছে কিন্তু পশ্চিমবঙ্গে মোদিজি অমিত শাহের দাবি খাটেনি মানুষের সমর্থন ছিল বিজেপি দিকে সেই সমর্থনকে একেবারে ভোট কেন্দ্র পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য যে সাংগঠনিক দক্ষতা প্রয়োজন সেটা কিন্তু বিজেপি এখনো করে উঠতে পারেনি বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ ভোটাররা বিজেপির কর্মীদের কাছ থেকে কোনো ভোটার স্লিপ পাননি কলকাতা শহরে অন্যান্য জায়গা তো শুধু দেখুন ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী বড় বড় বিবৃতি দিলে কিন্তু চায় না বিপর্যয় সবারই আসে বিপর্যয় আসলে পরেই একেবারে মাছ ধরতে ধরতে ক্যামেরার সামনে মর্নিং ওয়াক করতে করতে ক্যামেরার সামনে যা খুশি তাই বলবো এগুলোকে তো অনুমোদন করা যায় না অন্তত বিজেপির মতো তলে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চার সালে একজন মাত্র জিতেছিলেন লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্লোগান দিয়েছিল তৃণমূল একচল্লিশের বিরুদ্ধে লড়াই চলো এবার সাত বছরের মধ্যে তৃণমূল ক্ষমতা এসেছিল সেই ক্ষমতায় আসার পিছনে অনুঘটকের কাজ সিঙ্গুর নন্দীগ্রাম নেটাই ছিল ছিল কিন্তু কার্যত শূন্য থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে দু হাজার এগারোতে ক্ষমতা এসে তাহলে বিজেপি যেখানে উনচল্লিশ শতাংশ ভোট পায় প্রধান বিরোধী দল বারো জন সাংসদ তারা যদি পারস্পরিক করে বাদানুবাদ করে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী জনতার কাছে বিজেপি সম্পর্কে যাবে না বিজেপির নেতারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভুলটাকে শুধরে নিতে পারলে তাদেরও মঙ্গল এবং পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী মানুষ বিজেপির প্রতি ভরসা পাবে মাহেশ্বরী ভবনে ঘর আছেন বিপ্লব দেবের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল এসছে কুচবিহারেও তারা যাবেন শুভেন্দু অধিকারী রাজভবনে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা হোক দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা সন্ত্রাস বিরোধী পক্ষের লোকজনরা ঘর ছাড়া গ্রাম ছাড়া দীর্ঘদিন ধরে চলছে এই ঐতিহ্য আমাদের কবে বন্ধ হবে আমি জানি না সমানে চলছে কম বেশি সমানে উপরতলা থেকে যতই মধুর বাণী শোনানো হোক না কেন নিচের তলায় সব কথার কোন কর্ণপাত হয় না বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার জন্য যা করার সেটা স্থানীয় স্তরে শাসক দলের লোকজন করে আমার মনে আছে যেবার ছোট আঙারিয়া হলো আমি তখন স্পটে মমতা বন্দ্যোপাধ্যায় তখন এনডিএ মন্ত্রিসভার রেল মন্ত্রী তখন কিন্তু এটা এনডিএ এর প্রতিনিধি দল এসেছিল আমার মনে হয় বিজেপির প্রতিনিধি দল যেমন আসছে ঠিক আছে এটা এনডিএ এর প্রতিনিধি দল পাঠানো উচিত কারণ এটা আক্ষরিক অর্থে এনডিএ সরকার এটা কিন্তু তৃতীয় মোদি সরকার নয় বিজেপির চারজন সাংসদ রয়েছেন ঠিক আছে সেখানে টিডিপি হিন্দুস্তান আওয়ান মোর্চা জেডিইউ চিরাগ পাসওয়ানের দল একনাথ সিন্ধে শিবসেনা রামদাস আটওয়ালে রিপাবলিকান পার্টি অনেকে আছেন সম্মিলিত এন ডি প্রতিনিধি দল পাঠানো উচিত এটা আমার ব্যক্তিগত মত তাহলে শাসক দলের উপর চাপটা আরো বাড়বে শুধু বিজেপি কেন এনডি বিজেপি তো এন এর প্রধান শরিক তাদের কর্মী সমর্থ আক্রান্ত হচ্ছেন বিজেপির প্রতিনিধি তো থাকবেনি কিন্তু কেন্দ্রে তো বিজেপি তার সহযোগী দলগুলোকে নিয়ে সরকার করেছে তাদের প্রতিনিধি দলেরও থাকা উচিত সেবার এন ডি আছে সঞ্জয় তখন শিবসেনা করতেন তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা ছিল মেদিনীপুর সার্কিট হাউসে ইয়ার আর নাইডু হয় সম্ভবত ছিলেন সব বুলিশু লেগেছি এখন চব্বিশ বছর আগের কথা কিন্তু এইটুকু মনে আছে এন ডি এ প্রতিনিধি দল এসছিলেন তারা ফ্যাক্ট ফাইন্ডিং করে রিপোর্ট দিয়েছিলেন উপপ্রধানমন্ত্রী এল কে আডবালে কে তে ইন্ডিয়া প্রতিনিধি দল পাঠানো উচিত তাই বিজেপি হ্যাঁ হেরেছে মুসলে পড়েছে কর্মী সমর্থকরা কি বলবো একটুখানি ঘরে ঢুকে গেছেন কি হয় কি হয় ভাব ছাব্বিশে তারা কতটা কি লড়তে পারবেন সে নিয়ে সংশয় নতুন সভাপতি আসবে কিন্তু বিজেপির নেতাদের একটা জিনিস মনে রাখতে হবে এবং তারা রাজ্যে প্রধান বিরোধী দল বাম কংগ্রেস শূন্য তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ তারা পেয়েছেন বারো জন সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে সত্তর জনের বেশি বিধায়ক আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু সালে মাত্র একজন সাংসদ নিয়ে দু হাজার এগারো ক্ষমতা ক্ষমতায় আসতে পারেন তো বিজেপি তো সেখানে অনেক ভালো জায়গায় আছে হ্যাঁ শুধু বিবৃতি দিয়ে শুধু ইডি সিবিআই দিয়ে হবে না সংগঠনকে মজবুত করতে হবে এবং যে সামাজিক কর্মসূচিগুলো গুলো তৃণমূলে কাঠি সেই একই ধরনের সামাজিক কর্মসূচি বা একটু ডাইভার্সিফিকেশন করে সামাজিক কর্মসূচি বাংলার মানুষের কাছে নিয়ে আসতে হবে এবং বিশ্বাস করাতে হবে যে বিজেপি ক্ষমতায় আসলে সবকটি সামাজিক কর্মসূচি তারা পালন করবে বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকে দৃষ্টিভঙ্গি সেটা জানাতে হবে রাজ্যের যে এত টাকা ঋণের বোঝা সেটা নিয়ে তারা কি করবে জানাতে হবে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ভিশন ডকুমেন্ট নিয়ে বিজেপিকে বাংলার মানুষের কাছে রাখতে হবে তাহলেই তাদের পক্ষে বঙ্গবিজয় সম্ভব উড়িষ্যায় নবীনবাবুর সরকার এইভাবে যে পর্যটন স্তবে কেউ ভাবেনি তাহলে আমাদের পূর্ব ভারতে পাশে বিহারে তো বিজেপি যে রিউজ সরকার উড়িষ্যাতে বিজেপির সরকার আসামে বিজেপির সরকার উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপি এবং নইলে তার সহযোগী আঞ্চলিক দলগুলোর সরকার পশ্চিমবঙ্গ মরুদানের মত আছে তাহলে বঙ্গ বিজয়কে বঙ্গ স্বপ্নকে সাকার করতে হলে বিজেপিকে কিন্তু রোড ম্যাপ তৈরি করতে হবে এবং সেটা ভিশন ডকুমেন্টের মতো হবে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ভিশন ডকুমেন্ট তৈরি করতে হবে এবং কামড়ে বুথকে মজবুত করে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম চালাতে হবে তাহলে বঙ্গ বিজয় অনেক স্বপ্ন থাকবে বলে আমার অন্তত মনে হয়